আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার, আজকে আমার বন্ধের দিন ছিল। তো বন্ধের দিনে বেসিক্যালি তেমন কিছু করা হয় না, তো সারাদিন তো বাসায় ছিলাম, এইমাত্র উঠলাম ঘুম থেকে। তো এখন একটু বাইরে যাচ্ছি, কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করব এবং একটু হালকা সময় কাটাবো। তো আশা করি আপনাদের ভালো লাগে ভিডিওটা, সেই উদ্দেশ্যে ভিডিওটা করা। তো চলুন প্রিয় দর্শক, দেখা যাক আজকে ছুটির দিনে কি কি করি প্রবাস জীবনে। আশা করি ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন সামনে যাওয়া যাক। প্রিয় দর্শক, এখন তো রাত, আমি আমার বাসা থেকে বের হয়েছি। এখানে একটা সুন্দর বিড়াল দেখা যাচ্ছে, তো দেখতে পাচ্ছেন সৌদি আরবে বেশিরভাগ মানুষ, বিড়ালটা কিন্তু অনেক সুন্দর, সৌদি আরবে বেশিরভাগ মানুষ কিন্তু রাস্তায় তাদের গাড়িগুলা রেখে দেয়, দামি দামি গাড়ি। যেমন এটা হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ডের একটা গাড়ি, আপনারা ওইখানে মার্সিডিজের লোগোটাও দেখতে পাচ্ছেন। সৌদি আরবে আসলে এরকমই, সকলেই সকলের বাড়ির সামনে এভাবে গাড়িগুলো লাইন ধরে রেখে দেয়। কোনো ওই দেশে আসলে কোনো প্রবলেম নেই, এদেশে ওই ধরনের কোনো অকারেন্স হয় না, যার জন্য আর দেশের রোড ঘাটগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর বাতাস বইছে এবং দেখেন খেজুর গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে। ওই যে বিড়াল দেখা যাচ্ছে গাড়ির উপরে, প্রিয় দর্শক আমরা আমি এখন মেইন রোডে চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোড, রোডের মাঝখানে হচ্ছে সুন্দর খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব পার্ক। এখানে মানুষ রাত্রিবেলা আড্ডা দেয়, বসে কফি খায় এবং এই পাশে যতগুলো দেখছেন এগুলো সব খাবারের দোকান। প্রিয় দর্শক, এটা হচ্ছে সৌদি আরবের পার্ক। এই পার্কে মূলত রাত্রে মানুষ আসে ঘুরে আড্ডা দেয়। বিশাল বড় এরিয়া, লম্বায় অনেক দূর পর্যন্ত গেছে এই পার্ক। তো দূরে দেখা যাচ্ছে ওই যে অনেক মানুষ। তো আমি একটু কেনাকাটা করতে যাচ্ছি, তো রাস্তা দিয়ে তো যাওয়া সম্ভব না, কারণ রাস্তা অনেক ব্যস্ত, অনেক গাড়ি চলে রাস্তা দিয়ে। তো এই পার্কের উপর দিয়ে যাবো ইনশাল্লাহ। তো ভাবলাম আপনাদের একটু দেখাই ছুটির দিনে সৌদি আরবে কেমন হয়। আর দিনে তো প্রচুর গরম থাকে এই জায়গায়, দিনে কেউ চলাচল করতে পারে না, সবাই রাত্রে সারা রাত এই পার্কে বসে আড্ডা দেয় এবং দিনে সকলেই বাসায় রেস্ট করে ঘুমায়। আর এই পার্কে কিন্তু অনেক সুন্দর খেজুর গাছ, খেজুর গাছগুলো আছে, খেজুর গাছে কিন্তু খেজুরও ধরেছে। দিন হলে ক্লিয়ারলি দেখানো যেত, কারণ এখন তো রাত ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে না। আর এখানে যে ঘাসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এখানে মানুষ বসে, এখানে বসে মানুষ চা কফি খায়, আড্ডা দেয়। এখানে পার্কে বাচ্চারা গাড়ি চালাচ্ছে, এই যে একটা সাইকেলের দোকান, সাইকেলের দোকানে ওই যে ওই ভাই সাইকেল ভাড়া দেয়। মনির ভাই, ও মনির ভাই, ও মনির ভাই, মনির ভাই শোনে না। দর্শক দেখতে পাচ্ছেন আমি একটি সুপার শপ এসেছি, এই হচ্ছে সুপার শপ, এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়।